আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। রিয়েক্টিভেট চ্যানেলের আরেকটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগত। এর আগে আপনাদের জন্য ফেসবুক রিঅ্যাক্টিভ ফেস রিঅ্যাক্টিভ করা নিয়ে যে ভিডিও আমরা ক্রিয়েট করেছিলাম, সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকে ফেসবুক ফেস রিঅ্যাক্টিভ করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছেন, সেই সমস্যাগুলোর কথা বলেছেন। তো এই সমস্যাগুলোর আলোকেই মূলত আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা। আপনাদের মধ্যে অনেকে আছেন ফেসবুক অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভ করে দিতে চান, ডিঅ্যাক্টিভ করার পরে কিন্তু আপনি একটা সমস্যায় পড়ে যান যখন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আবার রিঅ্যাক্টিভ করেন কিছুদিন পরে এসে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ করার পর সেই অ্যাকাউন্টের মধ্যে যে ফেসগুলো ছিল সেই ফেসগুলো আপনি কোনোভাবে খুঁজে পান না, কেননা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক ফেসগুলোও কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যায়। কোনোভাবে আপনি আপনার ফেসবুকের যে ডিঅ্যাক্টিভ সেকশন আছে সেই ডিঅ্যাক্টিভ সেকশনের মধ্যে আপনি আপনার ফেসগুলো খুঁজে পেলেও কিন্তু সেখান থেকে যখন আপনি আপনার ফেসবুক ফেসগুলো আবার রিঅ্যাক্টিভ করতে চান তখন কিন্তু আপনি কোনোভাবে আপনার ফেসগুলো রিঅ্যাক্টিভ করতে পারেন না, একটা এরর প্রবলেম চলে আসে। তো এই সমস্যাটা কিন্তু আজকে না, গত এক বছর ধরে কিন্তু ফেসবুকে এই সমস্যাটা হচ্ছে। গত এক বছরে কিন্তু ফেসবুক এখনও এই সমস্যাটার সমাধান করতে পারেনি। এটা ফেসবুকের আপনি গ্লিচ বলতে পারেন, এটা ফেসবুকের বাগ বলতে পারেন, যেটাই হোক না কেন এখনও যেহেতু ফেসবুক এই সমস্যাটা সমাধান করতে পারেনি, তাই যারা 2023 সালে এসে আপনারা ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভ করার কথা চিন্তা করতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভ করার আগে একবার চিন্তা করে দেখবেন আপনি আপনার ফেসবুক পেজটা ডিঅ্যাক্টিভ করবেন কিনা, কেননা আপনি ডিঅ্যাক্টিভ করার পরে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। শুধু ফেসবুক পেজ বলে কথা না, আপনি ফেসবুক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ করবেন না, কেননা ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনি ডিঅ্যাক্টিভ করে দেন সেক্ষেত্রে সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যেই ফেসবুক পেজগুলো থাকবে সেই পেজগুলো কিন্তু সাথে সাথে আপনার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভ করার আগে ভেবেচিন্তে আপনি ডিঅ্যাক্টিভ করবেন, যাতে আপনি ভবিষ্যতে সমস্যার মধ্যে না পড়েন। তো ইনফরমেশনটা দেওয়ার উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা ক্রিয়েট করা। ইনফরমেশনটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।